আমি তো সকালেই আমি কালকেই আমি এটাতে একটা শোক বার্তা পাঠিয়েছি যারা মারা গেছে। আমি খুব দুঃখিত এই ব্যাপারে। সবাই জানাশোনা আসানসোল শিল্পাঞ্চলে, আসানসোল রানীগঞ্জে আমাদের বর্ষের এলাকার মধ্যে রয়েছেন সাতজন। আমি প্রথমে প্রার্থনা করবো ভগবানকে, যাতে যাদের পরিবারের লোকজন মারা গেছে তাদের যেন এই শোক বহন করার শক্তি দেয় এবং তারা তাদের আত্মা যেন শান্তি হয়। এবং তার মধ্যেখান দিয়ে আমি এটা ওনাদের কাছে অনুরোধ পাঠাচ্ছি আপনাদের মাধ্যমে, বা ওনাদের সঙ্গে যদি যোগাযোগ হয় আমাদের কারো, তো আমাদের কর্পোরেশনকে ওনারা যেরকমভাবে বলবেন যে হেল্প করতে সেরকমভাবে হেল্প করবে। অলরেডি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই অঞ্চলে যোগাযোগ করে লোক পাঠিয়েছেন এবং সেখানকার মানুষজন যারা পশ্চিমবঙ্গের পর্যটকের মাধ্যমে গিয়েছিলেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের উদ্ধার করার জন্য গিয়েছিলেন এবং তারা ওখান থেকে উদ্ধারের কাজ করে পশ্চিমবঙ্গে ফেরত আনার ব্যবস্থা করছেন। তো ওনাদেরও যদি কোনো রকম অসুবিধা হয়, মেডিকেল ট্রিটমেন্ট বা অন্য কিছু, আমরা আছি, কোনো অসুবিধা হবে না। তারা সুস্থ থাকুক, তারা ভালো থাকুক, এটাই আমাদের প্রার্থনা। আমরা 45 নম্বর ওয়ার্ড থেকে আসছি। নমস্কার। দীর্ঘদিনে আমাদের জলের প্রবলেম চলছে, দীর্ঘদিন বলতে তো কয়েক বছর, কয়েক বছর তো গ্রামের পাড়া মেন মানে জায়গাতেই। দেখুন, আগুড়িপাড়া থেকে এসেছিল জলের ব্যাপারে দীর্ঘদিনের ওনাদের সমস্যা। আমি জানি না কেন এই সমস্যা রইল। ওনাদের থেকে 500 মিটার দূরেই জলের ট্যাঙ্কি এবং দীর্ঘদিন ধরে ওই জলের ট্যাঙ্কি রয়েছে। কী উদ্দেশ্য নিয়ে যে ওখানে জলটা পড়ছে না, আমি এটা বলা আমার পক্ষে মুশকিল। আজকেই ওনারা এসেছিলেন, আমি দেখছি ব্যাপারটা যাতে পানীয় জলের সমস্যাটা সমাধান করে দেওয়া যায়। আমরা 45 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমাদের দীর্ঘদিনের একটা জলের দাবি ছিল যে জল ভালো মতো আমরা পাচ্ছি না, দীর্ঘদিন ধরে দাবি করছি। এর আগের মেয়রকে অনেকবার চিঠি করছি, করেনি। এখন প্রসাদ প্রসবকে একটা চিঠি করলাম, আমরা দেখি কি করে। আমাদের এখানে জলের সমস্যা মানে কোনো টাইম টেবিল নেই, জলের প্রেশার নেই। ব্রিটিশ আমলের 3 ইঞ্চি যে পাইপ আছে, যেখানে আগে মানুষ ওখানে 200 লোক বাস করতো, সেখানে 20,000 লোক বাস করছে। তো এই তার ফলে লাইন প্রচণ্ডভাবে বেড়েছে পরিবার পিছু। তো আমরা তার জন্য, যার ফলে জলের প্রেশার একদম নেই, খুব সরু সরু জল, আমরা দীর্ঘদিনে বঞ্চিত হচ্ছি এই জল থেকে। তার জন্য আজকে আমাদের ঘরের মেয়েরা, আমাদের পুরুষদের সঙ্গে বিরাট রকমের একটা অশান্তি হচ্ছিল, সেই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই জলের দাবির জন্য, দাবি করার জন্য আমরা প্রশাসকের কাছে এসেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, এটা দ্রুত সলভ করা হবে। 45 নম্বর ওয়ার্ড, নতুন পাড়া, তপন রায়, নতুন পাড়া।